আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, যেটা না বললে না, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন, আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। আমরা অবশ্যই আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই এবং এগুলো খুব জ্ঞানপূর্ণ এবং কাজের ভিডিও। তাই চলুন আর দেরি না করে আমাদের মূল টপিকে চলে যাই। আমি দোকান থেকে ল্যাপটপের দুইটি পুরাতন ব্যাটারি কিনে এনেছি 150 টাকা দিয়ে, আর সেটারই পাট পাট করে খুলে আপনাদেরকে দেখাবো। এটি একটি ল্যাপটপের ব্যাটারি, পুরাতন ব্যাটারি। এটা আজকে ভেঙে আপনাদের দেখাবো যে এর ভিতরে কী আছে। চলুন ভেঙে দেখা যাক এর ভিতরে কী থাকে। আমাদের ল্যাপটপের ব্যাটারিটি ভাঙ্গা প্রায় শেষের দিকে, এখন আমরা দেখব এর ভিতরে কি পাওয়া যায়। দেখুন, খুব সুন্দর ছোট ছোট ব্যাটারিগুলোর ভিতরে সাজানো ছিল, একটার পর একটা সিরিজে কানেকশন করা ছিল, এটি দিয়ে ল্যাপটপ চলে। এত সুন্দর একটা সুন্দর ব্যাটারির ভিতরে পেলাম। দেখুন, জোড়া জোড়া তিন জোড়া ব্যাটারির ভিতরে পাওয়া গিয়েছে, যেগুলো খুব হাই কোয়ালিটির দেখতে মনে হচ্ছে এবং খুব পাওয়ারফুল ব্যাটারি। এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি, অনেক পাওয়ারফুল ব্যাটারি হয়ে থাকে। এই পাওয়ারফুল ব্যাটারিগুলো আমি বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরিতে ব্যবহার করব। অবশ্যই আপনারা এই গ্যাজেট দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং আমাদের এই ভিডিওটি দেখে আপনারাও অনেক উপকৃত হতে পারবেন। তাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরির ভিডিওগুলো দিয়ে থাকি, যা বিভিন্ন ধরনের পুরাতন জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়ে থাকে। কখনো বা লাইটার, কখনো বা স্ক্রুড্রাইভার, কখনো বা 4K হ্যান্ডেল, এরকম বিভিন্ন ধরনের গ্যাজেটগুলো আমি তৈরি করে থাকি আপনাদের সুবিধার্থে। কাজের সুবিধার্থের জন্য আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে করে নষ্ট জিনিসগুলো আবার পুনরায় ব্যবহার করা যায়। ইলেকট্রনিক্স জিনিসগুলো একবার ব্যবহার করে পরবর্তী কীভাবে আবার ব্যবহার করবেন, সেই জন্য এই ভিডিওগুলো দেওয়া থাকে আমার সাইডে। এবং খুব সুন্দর করে এই গ্যাজেটগুলো আমি তৈরি করি, যাতে আমার বিভিন্ন ধরনের কাজের সুবিধার জন্য এই গ্যাজেটগুলো আমি নিজেই ব্যবহার করি। এবং এই গ্যাজেটগুলো কীভাবে বানাই বা কোন গ্যাজেটগুলো বানানো হচ্ছে এই পুরাতন ব্যাটারিগুলো দিয়ে, আপনাদেরকে দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। পরবর্তী ভিডিওগুলো আমি এই গ্যাজেট বানানোর ভিডিওগুলো ব্যবহার করব। একটি 4K ডিল বানাবো, যা দিয়ে আমি সবসময় বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি এবং এই ডিলগুলো খুব পাওয়ারফুল হয়ে থাকে, DC 4K ডিল। আর এই ডিলগুলো বানানোর জন্য যে জিনিসপত্র লাগবে এগুলো বাজার থেকে কিনে আনতে হবে। তাই আমি আজকে এই ব্যাটারিগুলো সংগ্রহ করলাম এবং পরবর্তী ভিডিও দেব এই গ্যাজেটটি আমি তৈরি করব, যেটা 4K ডিল বলা হয়। আর এই ডিল দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন। কাটিং ডিস্ক লাগিয়ে কখনো কাটতে পারবেন, আবার কখনো ফ্যানের পাখা লাগিয়ে বাতাস খেতে পারবেন, আবার কখনো এই ডিল ব্যবহার করে ছিদ্র করতে পারবেন, আবার কখনো এটি স্ক্রু ড্রাইভার হিসেবে ব্যবহার করতে পারবেন।
আমি একটি স্ক্রু ড্রাইভার হিসাবে একটি গ্যাজেট তৈরি করব, যেটা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে করবে। ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস হলো সোজা দিকে এবং উল্টা দিকে স্ক্রু আটকানো এবং খোলার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আমি এই ভিডিওটির পরেই ওই ভিডিওটি বানাতে চলেছি এবং খুব সুন্দর একটি গ্যাজেট, আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন, আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই পুরাতন ব্যাটারিগুলো দিয়ে। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, বেল বাটনটি অন করে রাখুন, নোটিফিকেশান অন করে রাখুন, যাতে যে নতুন গ্যাজেটগুলো তৈরি করি এই ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশানগুলো চলে যায়। তাই অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। এর ভিতর থেকে যে পুরাতন ব্যাটারিগুলো পেলাম, আমি এগুলো দেখে নেব এই ব্যাটারিগুলো আসলে ভালো আছে কি না, না ভোল্টেজ ড্যামেজ হয়ে গেছে। ভোল্টেজ ড্যামেজ হলে অনেক সময় এই ব্যাটারিগুলো ব্যবহার করা যায় না। তাই যেগুলো ব্যাটারি ভালো আছে এই ব্যাটারিগুলো আমি বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরিতে ব্যবহার করব। যেহেতু এই ব্যাটারিগুলো অনেক দিন ল্যাপটপে ব্যবহার হয়েছে, তাই আমি একটি এলইডি বাল্ব দিয়ে এগুলো চেক করে নেব যে এগুলো সচল বা জ্বলে কি না। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।